বৈশ্বিক দুর্যোগের গতি প্রকৃতি নিয়ে শিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক তার চিন্তা চেতনা থেকে ভার্চুয়াল ত্রিমাত্রিক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করেছেন। এই একক চিত্র প্রদর্শনীতে তিনি লকডাউনকালীন অবস্থাতে ভেবেছেন প্রকৃতির স্বাধীনতার কথা নিয়ে, প্রকৃতির সাথে যারা মিলেমিশে আছে সে পশু পাখি তাদের স্বাধীনতার কথা নিয়ে, ফ্রিডম ইন দ্য ডেইজ অফ করোনা এই শিরোনামে আখ্যায়িত করেছেন। এই প্রদর্শনীটি দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আলোড়িত করেছে। একটি হচ্ছে যে প্রদর্শনী থেকে অর্জিত অর্থের 50% করোনায় আক্রান্ত অথবা করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যয় করা হবে। দ্বিতীয়টি হচ্ছে একজন সৎ নিষ্ঠাবান শিক্ষা অনুরাগী এবং দেশপ্রেমিক, এদেশে প্রথম যিনি কর্মমুখী সৃজনশীল সাংস্কৃতিক শিক্ষার পথিকৃৎ সেই বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত মোহাম্মদ ইমামুল কবির শান্ত, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শান্ত মারিয়াম ফাউন্ডেশন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তার নামে পুরো প্রদর্শনীটিকে উৎসর্গ করা হয়েছে। এই জন্য শান্ত মারিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি শিল্পী মোস্তাফিজুল হককে আন্তরিক অভিনন্দন জানাই। যেরকম একজন মানুষকে স্মরণীয় করে রাখার জন্যে আপনার এই মহতি উদ্যোগকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছি এবং আমরা চাই আপনার এই প্রদর্শনীটি সফলতা অর্জন করুক। এবং এখানে উল্লেখ করা যেতে পারে যে মোস্তাফিজুল হক আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেবের কথায় বলতে হয় ওনার বন্ধু এবং ভাই ছিলেন। একেবারে শুরু থেকে দুজন একসাথে পদচারণা করেছেন, পথ চলেছেন অবিশ্ব লক্ষ্য অর্জনের জন্যে। দুজনের মতামতের ভিত্তিতে এগিয়ে গেছে প্রাতিষ্ঠানিক অনেক দিক এবং আমাদের চেয়ারম্যান সাহেব প্রায় সময় মোস্তাফিজুল হক সাহেবের সাথে আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে। 2003 সালেও তার আগের থেকে যখন কাজ শুরু হয় প্রথমে তৈরি হয় আমাদের একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত মারিয়াম একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, তারপরে তৈরি হয় শান্ত মারিয়াম ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এই দুটি প্রতিষ্ঠানকে একসাথে করে চিন্তা চেতনার দিক থেকে উনি উচ্চ পর্যায়ে শিক্ষা প্রদান করার জন্যে এদেশে প্রথম সৃজনশীল কর্মমুখী ভাষা ও সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাবার জন্যে এই অঞ্চলে প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি 2003 সালে। তখন থেকে মোস্তাফিজুল হক এবং ইমামুল কবির শান্ত একসাথে একই রাস্তায় পথ হেঁটেছেন অনেকটা কাল। তার বন্ধুর প্রতি ভাইয়ের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটা আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি। সবাইকে ধন্যবাদ।